পরিযায়ী শ্রমিকদের রাজ্য সরকার রাজ্যে ফেরাতে চায় না এই কথাটা কেন স্পষ্ট করে বলছেন না? মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলে দিন যে বাংলার বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা কাজ করছেন তাদের পশ্চিমবাংলায় আমরা ফেরাবো না। কিন্তু তা না করে নানা রকম তালবাহানা শুরু করেছেন, এতদিন ট্রেন দিতে বিলম্ব করেছেন, ট্রেনের সংখ্যা বাড়াতে বিলম্ব করেছেন, নানা তালবাহানার পর যখন দেখছে আর কোনো রাস্তা নেই এখন রেলের বিরুদ্ধে ওরা নেমে পড়েছে। রেলে সোশ্যাল ডিস্টেন্স কম আছে, পশ্চিমবাংলায় সর্বত্র কেমন সোশ্যাল ডিস্টেন্স পালন হচ্ছে তা আমরা দেখেছি, কোন ট্রেন দেরি করে এসছে, কে ট্রেনে অসুস্থ হয়ে গেছে, এখন এই সমস্ত অবান্তর প্রশ্ন তুলে এই মাইগ্রেন্ট লেবার যারা পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে ফেরানো বিলম্বিত করবার এক কৌশল রাজ্য সরকার নিয়েছে। কিন্তু আমরা লাগাতার এই বিষয়ে মানুষের কাছে আমরা বলবো, সরকারের কাছে দাবি জানাবো, তার কারণ 17-18 লক্ষেরও অধিক লোক তারা বাইরে পড়ে থেকে কষ্ট পাবেন, নিজের রাজ্যে নিজের পরিবারের কাছে ফিরতে পারবেন না, এই জিনিসকে মানা যায় না। সেই কারণে রাজ্য সরকার যতই চালাকি করুক, রেলওয়েকে যতই নিশানা করুক, রাজ্য সরকারের আসল মুখোশ আমরা খুলে দিতে বদ্ধপরিকর। তাই রাজ্য সরকারের কাছে আমার আবেদন, হয় করুন নইলে খোলাখুলি বলুন পরিযায়ী শ্রমিকদের বিষয়ে রাজ্যের নীতি কি। কিন্তু রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সাথে যে চালাকি বারবার করে আসছে, পরিযায়ী শ্রমিকদের ঠকানোর যে কাজ করে আসছে, একে কোনোভাবেই বরদাস্ত করা যায় না। সেই কারণে রাজ্য সরকারকে স্পষ্ট বলতে হবে পরিযায়ী শ্রমিকদের এই রাজ্যে ফেরাতে চান কি চান না, স্পষ্ট করে খোলাসা করে সে কথা রাজ্য সরকার ঘোষণা করুক। ব্যবহার করুন অ্যালো ময়েস্ট এনপি দাঁত অ্যান্ড সান ইয়েলো 75% অ্যালকোহল যুক্ত হ্যান্ড স্যানিটাইজার এনপি দাঁত অ্যান্ড সান সিন্স 1849 ফোন নাম্বার 9875304822।